ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ গড়িয়েছে তৃতীয় দিনে ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানী রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ করেছেন বিরোধী নেতাকর্মীরা সহিংসতার কারণে ঘর থেকে বের হচ্ছেন না নাগরিকরা ব্যাপক ধরপাকড়ের অভিযোগ উঠেছে মাদুরো সরকারের বিরুদ্ধে এর মাঝে আগুনে ঘি ঢেলেছে স্থানীয় সময় বুধবার জাতির উদ্দেশ্যে নিকোলাস মাদুরোর দেওয়া ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা ওই ভাষণে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা আরোপ সহ কোনো হুমকিতেই ভয় পান না তিনি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরল বিশ্বাসে আলোচনা করেছি কিন্তু তারা তা মেনে নেয়নি তারা মিথ্যাবাদী এবং প্রতারক তাদের দেওয়া নিষেধাজ্ঞা আমরা মানব না যদি মার্কিন সরকার ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে সম্মান করতে এবং ভেনেজুয়েলাকে হুমকি দেওয়ার বন্ধ করতে ইচ্ছুক হয় তাহলে আমরা সংলাপ আবার শুরু করতে পারি এদিকে বিতর্কিত নির্বাচনী ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ধৈর্যচ্যুতি ঘটেছে বলে করা মন্তব্য করেছেন হোয়াইট হাউজের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি considered democratic. 2013 সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রোববারের জাতীয় নির্বাচনে মাদুরোকে জয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন পরিষদ এ নিয়ে টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন তিনি তবে মাদুরের চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন বিরোধী দলীয় প্রার্থী এডমান্ডো গঞ্জালেক উরুতিয়ার এমনটাই দাবি তার সমর্থকদের রায়হান কবির শুভ্র न्यूज़ डेस्क डिश्टी वी